হাই নমস্কার বন্ধু আমি চন্দ্র মল্লিক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি ভীষণ ইন্টারেস্টিং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করবো কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি নোবেল প্রাইজ ফর মেডিসিন অর্থাৎ দু হাজার কুড়ি সালে চিকিৎসা বিজ্ঞানী যে সমস্ত ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছে তাদের সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো এবং তারা চিকিৎসা বিজ্ঞানের কোন বিষয়ে বিশেষ কৃতিত্বের জন্য এই নোবেল প্রাইজ পেয়েছে সেই সম্পর্কে আজকে তো আজকে আমি তোমার সঙ্গে বুঝিয়ে দেবো আলোচনা করবো বন্ধুরা এটি কারেন্ট অ্যাফেয়ার্সে ভীষণ ইম্পর্টেন্ট তোমরা জানো যে কোনো পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যাই হোক না কেন প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্সটি ভীষণ ইম্পর্টেন্ট তোমাদেরকে জানতেই হবে এবং পরীক্ষায় পড়লে অ্যাটেম্প করতে হবে এবং তোমাদেরকে চাকরি পেতে হবে বন্ধুরা এটি কারেন্ট অ্যাফেয়ার্সে ভীষণ ইম্পর্টেন্ট তোমরা জানো আর এটি এটি নিউজ অ্যানালাইসিস আমি নিউজ পেপার থেকে সংগ্রহ করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটি এটি অডিও টাইপ ভিডিও অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবো তবেই তোমরা বুঝতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো তো চলো শুরু করছি দেখে নাও আজকে টোয়েন্টি টোয়েন্টি নোবেল প্রাইজ ফর মেডিসিন অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানী যে সমস্ত ব্যক্তির নোবেল প্রাইজ পেয়েছে তাদের সম্পর্কে আজকে আমার বিস্তারিত আলোচনা হেপাটাইটিস সি হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের সূত্রে এবছর দু হাজার কুড়ি সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পাচ্ছেন তিনজন চিকিৎসক বিজ্ঞানী এই তিনজন চিকিৎসক বিজ্ঞানী হলেন হারভেজি অল্টার মাইকেল হাউটন ও তিন নম্বর চার্লস এমরাইস নোবেল কমিটি জানিয়েছেন পুরস্কারের এক কোটি সুইডিশ কোনার অর্থাৎ এগারো দশমিক এক আট লক্ষ ডলারেরও বেশি মূল্য সমান ভাগে তিনজনকে ভাগ করে দেওয়া হবে নোবেল করোনা ভাইরাস এখন বিশ্বে তাণ্ডব চালাচ্ছে তারই মধ্যে আরেকটি নোবেল ভাইরাসের সন্ধানকে এই স্বীকৃতিদান দান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সকলেই জীবন শুধু নয় অর্থনীতির অর্থনীতির পক্ষেও বিজ্ঞানের এমন খোঁজ কতটা গুরুত্বপূর্ণ কোভিডের হানাদাড়িতে সেটা এখন ভালোভাবে টের পাচ্ছে বিশ্ব লিভার ক্যান্সার ও লিভার সিরোসিসের কারণ রক্তবাহিত এই হেপাটাইটিস সি ভাইরাসের সন্ধান দিয়ে এই তিন বিজ্ঞানী চিকিৎসক বিজ্ঞানী সেটারই প্রমাণ দেখিয়েছেন একটা সময় ছিল যখন হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি এর খোঁজ মিলেছিল হেপাটাইটিস এ এটি জলবায়িত ভাইরাস অন্যটি হেপাটাইটিস বি এটির বাস রক্তে এই দুটি ভাইরাসকে চিহ্নিত করার পরীক্ষাও হাতে এসে গিয়েছে কিন্তু এরপরে অনেকের ক্রনিক হেপাটাইটিস ও তার জেরে লিভার সিরোসিসের কোনো ব্যাখ্যা পাচ্ছিলেন না বিজ্ঞানীরা সে সময় অজানা এক ভাইরাসের সন্ধান চালিয়ে যাচ্ছিলেন এই তিন বিজ্ঞানী লিভারের নানা সমস্যা তৈরি করা হেপাটাইটিস এ ভাইরাসের সন্ধান মিলেছিল গত শতকের চল্লিশের দশকে ষাটের দশকে বিজ্ঞানী বারুচ ব্লুমবার্গ আবিষ্কার করেন হেপাটাইটিস বি দেখান রক্তবাহিত এই ভাইরাসের সংক্রমণ আরও মারাত্মক ও তার থেকে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার হতে পারে তার জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পান এই ব্লুমবার্গ বিজ্ঞানী সেই একই গোত্রের ফ্ল্যাভি ভাইরাস পরিবারের আরও একটি আর এনে ভাইরাসের সন্ধান দেন এই তিন বিজ্ঞানী অর্থাৎ হারভেজি অল্টার মাইকেল হাউটন ও চার্লস এমরাইস এখন যাকে হেপাটাইটিস সি বলে চিহ্নিত করা হয়েছে এর খোঁজ পাওয়ার অনেক এর খোঁজ পাওয়াই অনেক রুগীর রোগের কারণ ঠিকভাবে চিহ্নিত করা এবং চিকিৎসার পথ পেয়েছেন চিকিৎসকেরা বাঁচানো গিয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন হেপাটাইটিসের আক্রমণ থেকে অবশ্য মুক্তি এখনও মেলেনি এখনও প্রতি বছর এই রোগে বিশ্বের সাত কোটি মানুষ আক্রান্ত হচ্ছেন মৃত্যু হচ্ছে চার লক্ষের তবে ক্রনিক হেপাটাইটিসের কারণ জানা হেপাটাইটিস সি সংক্রমণ চিহ্নিত করার জন্য রক্ত পরীক্ষা এবং সম্ভাব্য ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে এই তিন বিজ্ঞানীর গবেষণা ওয়াল্টার জানিয়েছেন বিজ্ঞানী হারভেজি ওয়াল্টার জানিয়েছেন অনেকের ক্রনিক হেপাটাইটিসের পিছনে রয়েছে এই অভিন্ন একটি অজানা ভাইরাস বিজ্ঞানী মাইকেল হাউটন এই সেই ভাইরাসের জিনোমকে আলাদা করার পথ দেখান আর বিজ্ঞানী চার্লস এম রাইস দেখান অন্য কোনো কারণ ছাড়া এই নতুন ভাইরাসটি একাই হেপাটাইটিস ঘটাতে পারে বিজ্ঞানী হার্ভে জে অল্টার বর্তমানে আমেরিকার ক্লিনিক্যাল সেন্টারের ডিপার্টমেন্ট অফ ট্রান্সফিউশন মেডিসিনে সিনিয়র ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছেন এর আগে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যার সংক্ষিপ্তরূপ এনআইএইচ এ দীর্ঘদিন কাজ করেছেন তিনি আর বিজ্ঞানী চার্লস এম রাইসের জন্ম উনিশশো সালে ক্যালিফোর্নিয়ায় দু হাজার এক থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত আমেরিকার রক ফেলার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্য স্টাডি অফ হেপাটাইটিস সিতে সায়েন্টিফিক অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন আর বিজ্ঞানী মাইকেল হাউটন ব্রিটেনের বিজ্ঞানী তিনি ব্রিটেনের বিজ্ঞানী হাউটন উনিশশো সালে লন্ডনের কিংস কলেজে পিএইচডি করেন কাজ করেছেন ব্রিটেন আমেরিকার বিভিন্ন সংস্থায় বর্তমানে তিনি আলবার্টা বিশ্ববিদ্যালয়ের লি কাসিং অ্যাপ্লাইড ভাইরোলজি ইনস্টিটিউটের ডিরেক্টর তো বন্ধুরা তোমরা শুনলে এই তিন বিজ্ঞানী অর্থাৎ হার্ভে জি অল্টার মাইকেল হাউটন ও চার্লস এম রাইস এই তিন বিজ্ঞানী মানবদেহ হেপাটাইটিস সি ভাইরাস রোগের লক্ষণ এবার কেমনভাবে রোগ বিস্তার করে হেপাটাইটিস সি সেইভাবে তিনজন বিজ্ঞানী এই তিনজন বিজ্ঞানী গবেষণা করে বার করেছেন তো আশা করি তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই উপকার হবে যদি তোমরা দেখে থাকো তো খুবই ভালো আর এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে তো জানো তোমরা কী করতে হয় তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি সুন্দর থাকবে সুস্থ হবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাথার